জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। অবিলম্বে 100 দিনের কাজে 1 টাকা দিতে হবে। অবিলম্বে 100 দিনের বকেয়া কাজে 1 টাকা দিতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন, এই দাবিতে আমাদের আন্দোলন। দিল্লিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত 2 দিন ধরে আমাদের রাজ্যের 100 দিনের কাজের যে টাকা, সে টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। তার প্রতিবাদে আমরা 2 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে আমরাও গিয়েছিলাম এখান থেকে, যা পার্টি আমাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছিল। তো আমরা দেখতে পেলাম ওখানে যেভাবে নরেন্দ্র মোদীর সরকারের নেতৃত্বে আমাদের এমপি এবং এমএলএ এবং আমাদের যারা কার্ড হোল্ডার ছিলেন তাদেরকে যেভাবে অত্যাচার করলো, এমপিদেরকে ধাক্কাধাক্কি, আমাদের যারা কর্মী গিয়েছিল তাদেরকে লাঠিপেটা, এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পেলাম আমাদের মন্ত্রীরা সব এমপি এমএলএ তাদের নেতৃত্বে একটি টিম সেন্ট্রাল মিনিস্টারের কাছে গিয়েছিলেন। তিনি তো দেখা করতে সময় দিতে পারলেন না আমাদেরকে, কিন্তু দেখা গেল বিজেপির নেতাদেরকে তিনি সময় দিলেন, কিন্তু আমাদের জন্য তাদের কোনো সময় নয়, তৃণমূল দলের জন্য তাদের কোনো সময় নয়। এবং আমাদের এমপি এমপিদেরকে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তারা অ্যারেস্ট করেছেন। তার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে আজকে পার্টির প্রোগ্রাম চলছে। আমরা এই মিছিলের মাধ্যম দিয়ে আমরা চাইছি যে আমরা জানান দিতে চাইছি যে আমরাও বিজেপির রক্তচক্ষু, বিজেপির যে অগণতান্ত্রিক উপায়ে যিনি আমাদের এমপিদেরকে নানারকমভাবে হেনস্থা, নেতাদেরকে নানারকম হেনস্থা করছেন, আমরাও আগামী দিন চুপ করে বসে থাকবো না। কারণ আমরা তো আর রবীন্দ্রসঙ্গীত গাইবো না, তারা যখন ডিজে বাজাচ্ছেন আমাদের পার্টির নির্দেশে, আমরাও সামনের দিন রাজ্যে বিজেপির নেতাদেরকেও ডিজে শোনাতে চাই।